বলুন কবুল এই তোকে একশো বার না হাজার বার না লক্ষ বার মারবো মারতে তোকে আজকে আমি জেলতো ফেলবো এই আপনার তো সাহস কম বড় একই তো আপনি আমাকে মারছেন আবার আপনি বাবাকে বলতেছেন 100 বার মারবেন হ্যাঁ আপনার সমস্যা কি আপনি আমাকে মারতে এই চুপ কর তোকে মারা রাইট শুধুমাত্র আমারই আছে এই আপনার তো শ্বাস কম একই তো আপনি আমাকে হাত তুলছেন আবার বলতেছেন আপনি আমাকে 100 বার মারবেন আপনার সমস্যাটা কি আপনি আমাকে মারতে দেখতে চাস তাহলে দেখ দেখ তো এই মানুষটাকে চেনা যায় কিনা তুই তুমি এখানে কি করে আর তুমি না প্রবাস ছিলে হ্যাঁ হ্যাঁ আমি প্রবাসে ছিলাম কিন্তু দেশে আসতে বাধ্য করেছো তুমি আমি বাধ্য করেছি মানে তুমি কি করে জানলে সব কিভাবে জানলাম তাহলে শোনো কাজী সাহেব আসতে পারি হ্যাঁ সিওর আসুন কাজী সাহেব আমরা দুজনে বিয়ে করতে যাচ্ছি ও আচ্ছা কাগজপত্র সব কিছু এনেছেন কাগজপত্র কাগজপত্র কি কি লাগবে কাগজপত্র লাগবে হচ্ছে আপনার এক কপি ছবি ওনার এক কপি ছবি আর হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি মিটাকে কই যেন দেখছি কই যেন দেখছি ও মনে পড়ছে এ তো আমার বন্ধু আশরাফের স্ত্রী আমার বন্ধুর সঙ্গে কি ডিভোর্স হয়ে গেল নাকি আমার বন্ধু থাকে প্রবাসে না এদেরকে যে কোনো উপায় এই জায়গার থেকে বিদায় করতে হবে বিদায় করে বন্ধুকে জিজ্ঞেস করি ওর সঙ্গে কি ডিভোর্স হলো নাকি কি হলো কাজী সাহেব কি ভাবতেছেন আপনি না না কিছু না আচ্ছা আপনাদের পেপার ছবি কি নিয়ে আসছেন না না কাজী সাহেব আমরা এখনো কিছু নিয়ে আসি নাই আর ওর এনআইডি কার্ডে একটু প্রবলেম আছে আর তাছাড়া আমরা জানতে ছিলাম যে বিয়ে করতে কি কি লাগে ও আচ্ছা এনআইডি কার্ডে প্রবলেম আমি তো আপনাদেরকে আগেই বলছি কি কি লাগবে তারপর আবারও বলছি এনআইডি কার্ড লাগবেই এনআইডি কার্ড ছাড়া বিয়ে করানো যাবে না কাজী সাহেব আমার এনআইডি কার্ডে তো অনেক বড় ঝামেলা আছে একটু ম্যানেজ করে নেওয়া যায় না 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 আমি ওরকম কাজই না আইন সবার জন্য সমান ছাড়া কিছু করা যাবে না তারপর আপনারা আগামী রবিবারে আসেন দেখি কিছু একটা করা যায় কি না আচ্ছা কাজী সাহেব তাহলে আজকে আমরা আসি হ্যাঁ আর আপনি একটু দেখেন যদি কিছু করতে পারেন তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো আর কি হ্যাঁ অবশ্যই চেষ্টা করব। আপনারা আগামী রবিবার সকাল সকাল চলে আসবেন ওকে কাজী সাহেব আমি তাহলে আসি ওকে আমার বন্ধুকে ফোন দিয়ে বিষয়টা জানাইতে হবে হ্যালো হ্যাঁ বন্ধু কী অবস্থা কেমন আছিস না আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না আমি কার সাথে এতদিন সংসার করেছি এই মানুষটার সাথে সংসার করেছি এই মানুষটাকে ভালোবেসেছি যাকে আমি বিয়ে করেছি হে তুমি কীভাবে পারলা আমার সাথে সংসার করা অবস্থায় অন্য একটা ছেলেকে বিয়ে করতে এসছে এই তুমি কীভাবে পারলা আমার সাথে সংসার করা অবস্থায় অন্য একটা ছেলেকে বিয়ে করতে আজকে যদি আমার বন্ধু আমাকে না বলতো তাহলে আজকের এই দিনটি আমি কখনো দেখতে পেতাম না এই কালনা গিনী বিশ্বাসঘাতক রাক্ষসী আমি কেন প্রবাসে গিয়েছি আমি প্রবাসে গিয়েছি শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য তোমাকে ভালো রাখতে গিয়ে আমি প্রবাস নামক জেলখানায় দিনের পর তিন মাসের পর মাস বছর পর বছর পরিশ্রম করে যাচ্ছি মাথার গাম পায়ে ফেলাচ্ছি শরীর রক্ত পানি করতেছি আর তুমি কি না আমাকে ধোকা দিচ্ছ আমার বিশ্বাসের সাথে খেলতেছ এই বেঈমান নারী তুমি তোমার অতীতগুলো ভুলে গেলে কীভাবে তোমরা খান পরিবার আর আমরা চৌধুরী পরিবার দুই পরিবারের ভিতরে দ্বন্দ্ব কেউ কারো মুখ দেখে না কেউ কারোর সাথে কথা বলে না সেই পরিবার থেকে তোমার আর আমার প্রেমের সম্পর্ক আমরা যখন ডিসিশন নিলাম আমরা বিয়ে করব। তখন আমাদের ফ্যামিলি কেউ মানল না তোমার মনে আছে তখন আমরা পালিয়ে ঢাকা শহরে আসলাম ঢাকা শহরে এসে ডেলিভারি ম্যানের কাজ করলাম রিকশা চালালাম দিন শেষে যখন আমি দেখলাম আমি জীবন যুদ্ধে পরাজিত শনি আমি তোমার ভরণ পোষণ দিতে পারতেছি না তখন আমি কি করলাম মোটা অঙ্কের টাকা সুদের উপর নিলাম নিয়ে প্রবাসে গেলাম প্রবাসে গিয়ে তোমার সমস্ত চাওয়া পাওয়া আমি পূরণ করলাম আমি আমার সকাল লাভকে বিসর্জন দিয়ে তোমার সকাল আলাপ পূরণ করলাম জানো এই দিনটি দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি তোমার জন্য কি করে নাই তুমি আমার কাছে যখন যেটা চাইছো আমি তোমাকে সেটাই দিছি প্রতি মাসে তোমার বাইশ ক্যাটের স্বর্ণ লাগে হীরার আংটি লাগে হীরার নাক ফুল লাগে আমি তোমাকে সব দিয়েছি তুমি আমাকে বলতে না আশরাফ আজকে আমার একটা ড্রেস পছন্দ হয়েছে আলিয়া ভাটের ড্রেস ক্যাটরিনা কাইপের ড্রেস ঐশ্বরিয়ার ড্রেস আমি তোমাকে কোনো কার্পণ্যতা করে পই পই করে তোমাকে টাকা দিয়েছি একটা বড় নিজের কথা ভাবি নাই নিজের দিকে নাই আর তুমি কি না আমাকে ধোকা দিচ্ছ এমন একটি দিন দেখার আগে যদি আমার মরণ হতো না সেটাই বুঝে আমার জন্য অনেক ভালো হতো আমি না নিতে পারতেছি না জানো সোনালি আমি তোমাকে বিশ্বাস করতাম প্রতিনিয়ত প্রত্যেকটা বার আমি তোমাকে বিশ্বাস করতাম কিন্তু তুমি আমার বিশ্বাসগুলোকে কাঁচের গ্লাসের মতো ভেঙে চুরমার করে দিয়েছ তুমি আমার ভালোবাসার অমর্যাদা করেছ আমি না আর সহ্য করতে পারতেছি না সব কিছুরই একটা সীমা আছে তুমি না তোমার সীমা অতিক্রম করে ফেলেছ জানো তুমি আমাকে আমার ভিতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছ এই তুমি কি জানো একটা আমাকে প্রশ্ন করে দেখেছো আমি প্রবাসে কি করতেছিলাম একটা বারো তুমি আমাকে প্রশ্ন করো নাই জানো আমি প্রবাসে সুইপারে কাজ করতাম সুইপারের কাজ করতাম কিন্তু আমি তোমাকে এগুলো বলি নাই কেন বলি নাই জানো আমি চাইনি আমার কথাতে তুমি কষ্ট পাও আমি তোমাকে কষ্ট দিতে চাইনি কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি জানো সোনালি একটা প্রবাসী যখন প্রবাসে থাকে তার কতটা কষ্ট হয় প্রবাস জীবন কতটা কষ্টের কতটা বেদনাদায়ক জানো সারাদিন রাত পরিশ্রম করার পর যখন বাসায় যায় না খেতে পারি না নিজের হাতে রান্না করতে হয় নিজের হাতে রান্না করে তারপর সেই খাবারগুলোকে খেতে হয় আমি তোমাকে এগুলো বলি নাই বললে তুমি অনেক কষ্ট পেতে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি কারণ আমি তোমাকে অনেক ভালোবাসতাম জানো আমার যারা প্রবাসী বন্ধু আছে আমি তাদের কাছে গর্ব করে বলতাম আমার স্ত্রী আছে আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে কিন্তু এখন দেখতেছি তুমি আমাকে কখনোই ভালোবাসো তুমি আমাকে ধোকা দিচ্ছ আমার ইমোশন নিয়ে খেলেছ জানো আমরা বাংলাদেশের মতো আট ঘন্টা পরিশ্রম করি না আমরা বিশ ঘন্টা পরিশ্রম করি চার ঘন্টা ঘুমাই কেন হয়তো কাজ করি জানো ওভার টাইম করি আমাদেরকে তো পাঠানো হয়েছে প্রবাসে টাকা ইনকাম করার জন্য আমরা টাকা ইনকাম করতে গেছি এত সব কিছু আমি মেনে যেতে পারতাম তুমি যদি আমাকে ভালোবাসতা আমার জন্য যদি তুমি ওয়েট করতা খেতে তুমি করনি তুমি একে ভালোবেসেছো ঠিক আছে তুমি যদি ওকে ভালোবাসো ওর সাথে যদি সংসার করতে চাও ওকে যদি তুমি বিয়ে করতে চাও আজকের পর থেকে আমি আমার মনের খাছা থেকে তো মুক্ত করে দিলাম আজকের পর থেকে তুমি মুক্তি আশফাব প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না আমি বুঝতে পারি আশফ তুমি আমার জন্য এত কিছু করেছো তুমি আমাকে এত ভালোবাসো আসলে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি ভীষণ একা হয়ে গেছিলাম আর এই একাকিত্বটা দূর করার জন্য ওকে আমি আমার জীবনে নিয়ে আসি তুমি যখন প্রবাস থেকে চলে এসেছো আমি তোমার সাথে সংসার করতে চাইছো প্লিজ প্লিজ আশফ তুমি আমার কথাটা রাখো আশফ আমার সাথে সংসার করতে চাও

হাইরে প্রবাস জীবন হাইরে প্রবাসী আজকের এই ঘটনাটা দেখে আজকের পর থেকে কোনো প্রবাসী তার স্ত্রীকে আর বিশ্বাস করবে না আমি প্রবাসী ভাইদের বলতে চাই ভাই আমার মতো আপনারাও এই সমস্ত কালনাগিদিদের বিশ্বাস করবেন না ওরা যে কোনো সময় গিরগিটির মতোই রং বদলাতে পারে আপনারা বিশ্বাস করবেন না এদেরকে বিশ্বাস করবেন না